হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে খুবই ভালো আছেন। ফ্রিল্যান্সিং, অনলাইন ইনকাম এবং ক্রিপ্টোকারেন্সি সকল তথ্য পেতে আপনার প্রয়োজনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার মূল্যবান কমেন্টটি প্রদান করুন। থ্যাংক ইউ। আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ কয়েন নিয়ে আলোচনা করব, যে কয়েনটি আগামী এক দুই মাসে আপনাকে খুবই ভালো একটা প্রফিট দিবে, 50 থেকে 70% পর্যন্ত প্রফিট দিতে পারে। এটি বাইন্যান্স সহ আরও অন্যান্য অ্যাকশন সাইডে রয়েছে। এবং আরেকটি কয়েন নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ডিফাইয়ের কয়েন। এটিও খুবই ভালো করবে খুবই শর্ট টার্মের মধ্যে। সো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি শুরু করার আগে একটি বিষয় আপনাকে মনে করিয়ে দিতে চাই, আপনি যদি ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং শিখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে ফেসবুক এবং টেলিগ্রামের লিংক দেওয়া থাকবে। আমি একটি সম্পূর্ণ ক্রিপ্টোকারেন্সি কোর্স তৈরি করেছি, এখানে আপনি শিখতে পারবেন টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, নিউজ অ্যানালাইসিস, মানি ম্যানেজমেন্ট ইত্যাদি যা যা প্রয়োজনীয় কাজ। আইসিও থেকে কিভাবে ইনকাম করবেন, আইও থেকে কিভাবে ইনকাম করবেন, ডিফাই ডিসেন্ট্রালাইজ থেকে কিভাবে ইনকাম করবেন, এভরিথিং আপনি বুঝতে পারবেন। এবং আপনি এই কোর্সটি সম্পূর্ণ করার পর নিজে ট্রেডিং নিজে নিতে পারবেন, আপনাকে কারোর উপর ডিফেন্স করতে হবে না, নিজের বস নিজে হতে পারবেন ইনশাআল্লাহ। সো যে কয়েন নিয়ে আমি কথা বলবো সেটির নাম হচ্ছে ন্যানো কয়েন। এর ফুল নেমও ন্যানো এবং শর্ট নেমও ন্যানো। এটি বর্তমানে কারেন্ট প্রাইস হচ্ছে 82 সেন্ট এবং সাতোশি হিসাবে এটি হচ্ছে 7,667 সাতোশি। এটি প্রাইস চলতেছে। এটির আগামী কয়েকদিনের মধ্যে ভালো ভালো নিউজ রয়েছে, নিউজগুলো আমরা একটু পর দেখব। এটি টোটাল র্যাঙ্ক হচ্ছে 96, খুবই ভালো একটি পজিশনে রয়েছে। এই কয়েনটি আপনি বাইন্যান্স সহ পৃথিবীর বড় বড় অ্যাকসেঞ্জ সাইটগুলোতে পেয়ে যাবেন। এটি অল টাইম হাই গিয়েছিল 2018 সালে, অলমোস্ট $37। এটি শর্ট টার্মের জন্য ভালো, লং টার্মের জন্য ভালো। এবং এটি যদি আপনি আগামী এক দুই মাস ভালোভাবে হোল্ড করতে পারেন, মার্কেটে ব্রিথিং ঠিক থাকলে আপনি এখান থেকে মিনিমাম 70-80% পর্যন্ত গেইন করতে পারবেন। আমরা ন্যানো কয়েনের নিউজ অ্যানালাইসিসে এসে গিয়েছি। এইখানে দেখতে পাচ্ছেন নেবুলাস ন্যাস, অর্থাৎ আপনি হয়তো কোশ্চেন করতে পারেন আমরা আজকে আলোচনা করব ন্যানো, কিন্তু এখানে ন্যাস কয়েন কেন এসেছে। ন্যাস কয়েন আসার কারণ হচ্ছে এই নেবুলাস ন্যাস কয়েনটি কিন্তু সবসময় কোলাবরেশনে কাজ করে থাকে, অর্থাৎ প্রত্যেকটা কয়েনের সাথে এটি পার্টনারশিপ হিসাবে কাজ করে থাকে, সেই কয়েনের ডেভেলপ হয়ে এটি ইনক্রিজ করে থাকে। যেমন নেবুলাস ন্যাস এটি ন্যানো প্রো ডিফাই অ্যাপ আপগ্রেডে এটি সহায়তা করবে। সো ন্যানো কয়েনের এটি 31 ডিসেম্বর এটি খুবই ভালো নিউজ, এবং 31 অক্টোবর আগামী মাসে এটি খুবই একটা ভালো নিউজ রয়েছে, সেটি হচ্ছে ন্যানো প্রো ডিফাই অ্যাপ বেটা, এটি আপগ্রেড হবে বেটাতে। 31 ডিসেম্বর আরেকটি নিউজ রয়েছে, সেটি হচ্ছে মোবাইল ডিফাই অ্যাপস, এটিও খুবই ভালো নিউজ এই ন্যানো কয়েনের জন্য। আমরা এখন ন্যানো কয়েনের টেকনিক্যাল অ্যানালাইসিসে এসে গিয়েছি। ন্যানো কয়েনের 3টি প্যাটার্ন হয়েছে এ বি সি। সো এ বি সি হওয়ার পরে এখন কিন্তু এই কয়েনটা আপ ট্রেন্ডে থাকবে। বর্তমানে কয়েনটির প্রাইস হচ্ছে 7,920 সাতোশি। সো এটি আমাদের ফার্স্ট টার্গেট থাকবে হচ্ছে 9,000 সাতোশি, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এই সাপোর্ট রেসিস্ট্যান্ট, এটি কিন্তু খুবই একটা ভালো রেসিস্ট্যান্ট। এই দিকেও দেখতে পাচ্ছেন রেসিস্ট্যান্টটা খুবই ভালো। সো আমরা আশা করতে পারি এটি 7,000 থেকে 9,000 খুবই ফাস্টলি যাবে। সো আপনারা যারা সেল করতে চান তারা আপনাদের 50% অথবা 60-80% এখানে সেল করে দিতে পারেন। তারপর এটি 9,000 সাতোশি কয়দিন স্টে করার পর এটি আশা করি 11,000 থেকে 12,000 সাতোশি যাবে, কেননা এখানে দেখতে পাচ্ছেন খুবই একটা ভালো রেসিস্ট্যান্ট রয়েছে অলমোস্ট 12,000 সাতোশিতে। এখানে একটি কথা বলবো, সেটি হচ্ছে বাইসেল, আপনি আপনার ওন রিস্ক অনুযায়ী করবেন, নিজের রিস্ক। আমি জাস্ট একটু আইডিয়া দিচ্ছি, বাকিটা আপনারা আপনাদের নিজেদের রিস্কে আপনারা বাইসেল করবেন, ট্রেড করবেন, কেননা লাভ আপনার, প্রফিট আপনার, লস আপনার, সব কিছু আপনার। দ্বিতীয়ত যে কয়েন নিয়ে আলোচনা করব এটি হচ্ছে ডিফাইয়ের কয়েন, ডিফাই প্রজেক্ট ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্সের। এটির পুরো নেম হচ্ছে ইউনিটেড, সংক্ষেপে নেম হচ্ছে ট্রেড। এটি আপনি হটবিট সহ ফোলোনিক সহ ভালো ভালো অ্যাকশন সাইটগুলোতে পেয়ে যাবেন, তবে এটি বাইন্যান্সে নেই। এটি বর্তমানে 13% আপ হচ্ছে,
আপ রয়েছে, এটি আরও আপ হতে পারে। তো আগামী 30 তারিখ 30শে সেপ্টেম্বর এটির মেইন নেট লঞ্চ হবে, অর্থাৎ মেইন যে ট্রেডিং প্ল্যাটফর্ম সেটি লঞ্চ হবে। এই ইউনিটেডটি মূলত কি কাজ করে থাকে? এই ইউনিটেড কয়েনটি মূলত আমরা অনেকে ইউনিসোয়াইপ শুনেছি, ডিফাইড ইউনিসোয়াইপ হচ্ছে ডিফাইড মেইন কাজ করে থাকে, তারা ফুলস এবং লিকুইডিটি প্রোভাইড করে থাকে। সে ইউনিসোয়াইফেতে এই ইউনিটেড কয়েনটি লিকুইডিটি প্রোভাইড করে থাকে, সবচেয়ে বেশি লিকুইডিটি প্রোভাইড করে থাকে এই ইউনিটেড কয়েনটি। ইউনিসোয়াইফে পার ডে অর্থাৎ 24 আওয়ার্স ভলিউমে প্রায় $200 মিলিয়ন মতো লিকুইডিটি প্রোভাইড করে থাকে এই ইউনিটেড। সো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কয়েন। ইউনিসোয়াইফের পরে এই ইউনিটেডটি খুবই একটি ভালো এবং খুবই ভালো একটি কয়েন। এই কয়েনটি ইন ফিউচারও খুবই ভালো করবে এবং শর্ট ট্রেডের জন্য খুবই ভালো, কেননা আগামী 30 তারিখ এটির ভালো নিউজ হচ্ছে এবং মেইন নেট লঞ্চ হবে। এই যে দেখতে পাচ্ছেন ইউনিটেডের 30শে সেপ্টেম্বর 2020 ইউনিটেড প্ল্যাটফর্ম লঞ্চ, এটি খুবই একটা ভালো নিউজ। এই কয়েনটি আপ হওয়ার জন্য ইউনিটেডের প্ল্যাটফর্ম, নিজস্ব প্ল্যাটফর্ম তারা লঞ্চ করবে। আমরা এখন ইউনিটেডের ওয়েবসাইটে এসে গিয়েছি, এখানে এভরিথিং ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এখানে লেখা আছে ইউনিটেড ইজ এ কমপ্লিটলি ডিসেন্ট্রালাইজ ট্রেডিং প্ল্যাটফর্ম ইন দ্য ডিফাই স্পেস দ্যাট ইজ বিল্ট অন টপ অফ ইউনিসোয়াইপ লিকুইডিটি পুল। সো আপনারা তাদের ওয়েবসাইটে এসে আরও বিস্তারিত এখানে জানতে পারবেন। এখানে টোটাল কয়েনটি সাপ্লাই হচ্ছে 50 মিলিয়ন। সো 50 মিলিয়নে তারা কীভাবে বা করে ওটিসি ফ্রি সেলে তারা 20 মিলিয়ন রেখেছে, লিকুইডিটি অ্যান্ড ডেভেলপমেন্টে তারা রেখেছে 40%, 20 মিলিয়ন কয়েন রিজার্ভ এবং টিমের জন্য রেখেছে 5 মিলিয়ন কয়েন, পার্টনারশিপ বিভিন্ন কাজে তারা 10% রেখেছে। টোটাল সাপ্লাই 50 মিলিয়ন দেখতে পাচ্ছেন, সার্কুলেটারি সাপ্লাই 22 মিলিয়নের মতো। কোথায় কোথায় আপনি ইউনিটেড কয়েনটি পাবেন? এই যে দেখতে পাচ্ছেন ইউনিসোয়াইপ প্লাস ইউনিটেড, ইউনিসোয়াইপে এটি পাবেন, ওকে এক্সে পাবেন, ফলোনিক্সে পাবেন, আইডেক্সে পাবেন, এইগুলো হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বড় অ্যাকশন সাইট। এছাড়া আপনি হটবিটে পেয়ে যাবেন। সো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন এই দুইটি কয়েন, একটি প্রথমটি আমি বলেছি যেটি হচ্ছে ক্রিপ্টোকারেন্সি কয়েন ন্যানো কয়েন, এবং দ্বিতীয় এটি যেটি বলেছি ইউনিটেড, এটি হচ্ছে ডিফাই ডিসেন্ট্রালাইজের খুবই একটা ভালো কয়েন। এই কয়েনটি শর্ট ট্রেডের জন্য খুবই ভালো করবে আশা করি। সো এই দুইটি কয়েন আপনারা শর্ট ট্রেডের জন্য বাই করতে পারেন, বাই সেল আপনারা নিজেদের রিস্কে করবেন, কেননা আমি আমার ওপিনিয়ন শেয়ার করেছি, আপনারা নিজেরা আরও অ্যানালাইসিস করে নেবেন অথবা আপনারা বাই করবেন। পরবর্তী ভিডিও কিসের উপর করব সেই নিয়ে আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।